আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মুকাদ্দেসুর রহমান আর এই পাঠটি আমরা শুরু করতে যাচ্ছি মাইমনসিং অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আপনারা যারা এই পাঠটি দেখছেন এবং আমার প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো এবং নিরাপদে বাসায় অবস্থান করছো আমিও ভালো আছি এবং করোনার এই সময়টাতে আমরা সবাই সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই আছি এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের এই করোনার সময়টি পার করছি তাই তোমাদের জন্য যেহেতু স্কুল বন্ধ তাই এই স্কুলে বাসার এই সময়টা যাতে অলস না থাকে সেই জন্য আমাদের এই আয়োজন অনলাইন পাঠ মাইমনসিং অনলাইন প্রাইমারি স্কুল আমরা আজকে নিতে যাচ্ছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান তো প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এবং তোমার বিজ্ঞান খাতা ও কলম নিয়ে বসে যাও পাঠটি শুরু করার পূর্বে আমরা শুরুতে একটি গান দেখব এবং সেই গানটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত এবং আমাদের প্রাথমিক শিক্ষক দ্বারা গাওয়া হয়েছে যেটি তোমরা শুনবে চলো আমরা শুনে আসি সেই গানটি সেই গানটি হলো আলো আসবেই চলো শুনে আসি সেই গানটি আসবে আলো আসবে শুনি ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন আসবে আলো আসবে শুনি ছেড়ো না কোহাল তুমি করোনা কালীন প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন আসবে আলো আসবে শুনি আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অধ্যায় ৬ পৃষ্ঠা নাম্বার ৪০ এবং ৪১ চলো শুরু করি এবং সবাই আমার স্ক্রিনের দিকে তাকাও স্ক্রিনের দিকে তাকাও আমরা কিছু কি দেখব কিছু ছবি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি কিছু ছবি দেখতে পাচ্ছি দেখো চেয়ার এটা কি বলতো হ্যাঁ এটা টেবিল আর এটা কি আমাদের স্কুলে আছে বলতো বেঞ্চ হ্যাঁ আর কি দেখতে পাচ্ছ বাড়ি ঘর বাড়ি দেখতে পাচ্ছি তাই না বলতে পারো এসব কি দিয়ে তৈরি বলতে পারবে এসব কি দিয়ে তৈরি এই যে আমাদের চারপাশে কি রয়েছে বিভিন্ন ধরনের নানা রকমের কি রয়েছে এইসব বস্তু রয়েছে আরো আছে কি এই যে বই দেখতে পাচ্ছ বই আছে ঠিক আছে আমি যদি দেখেন আর কি আছে দেখো বল এইসব তাই না এইসব চেয়ার টেবিল জামা কাপড় বই দুলিকনা বাতাস গাছ এইসব কি আছে আমাদের চারপাশে আছে তাই না তোমরা বলতে পারবে এই সব কিছু কি দিয়ে তৈরি বলতে পারবে এইসব কি দিয়ে তৈরি হ্যাঁ এই সব কিছুই পদার্থ দিয়ে তৈরি এই সব কিছু পদার্থ দিয়ে তৈরি ধন্যবাদ তোমাদেরকে সবই
পদার্থ দিয়ে তৈরি। তাহলে চলো চলে যাই আমাদের আজকের পাঠ শিরোনাম পদার্থ। সবাই খাতা বের করো এবং আজকের পাঠ শিরোনাম তুলে নাও। আজকে আমাদের পাঠ শিরোনাম পদার্থ, আমরা আজকে আলোচনা করব পদার্থ নিয়ে। সবাই খাতায় তুলে নাও। তুলে নিয়েছো? হ্যাঁ, ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করব পদার্থ নিয়ে। সবাই স্ক্রিনের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, টেবিল। পরে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কলমদানি, গ্লাস, আপেল, তাই না? সব কি করতেছে এইসব? হ্যাঁ, সবকিছু কি করে? জায়গা দখল করে। তাহলে এই যে আমরা দেখো এদিকে বই দেখতেছি, এই বই কেউ কি করবে? আমরা যদি এখন রেখে দেই এই যে টেবিলের উপর আমাদের রাখছে, দেখো গ্লাস রাখা হয়েছে, আপেল রাখা হয়েছে, কলমদানি রাখা হয়েছে, এই সব কিছু কি করতেছে? জায়গা দখল করতেছে। আর তা থেকে আমরা জানতে পারি কি, এটি হলো পদার্থের একটি বৈশিষ্ট্য। পদার্থের একটি বৈশিষ্ট্য হলো এটি জায়গা দখল করবে। আমরা দেখতে পেলাম কিভাবে এই সব কিছু কিছু পদার্থ এবং এটি যে জায়গা দখল করে তা আমরা দেখতে পেলাম, তাই তো? তাহলে আমরা আজকে জানলাম পদার্থের একটি বৈশিষ্ট্য কি, এটি জায়গা দখল করে। এর পাশাপাশি আরো একটি বৈশিষ্ট্য আছে, আরো একটি বৈশিষ্ট্য আমরা দেখব। চলো দেখি কি দেখতে পাচ্ছ। দেখো পর্দার দিকে সবাই তাকাও, স্ক্রিনের দিকে, স্ক্রিনের দিকে দেখো। আমরা দেখতে পাচ্ছি কি, কলম, বই, খাতা, টেবিল এবং কি গ্লাসে গ্লাস পানি। এই সব কিছু কি আছে? এই সব কিছু, এই সব কিছু আয়তন আছে। এই যে আমি একটি বই দেখাচ্ছি, এইখানে তোমরা দেখতে পাচ্ছ বই, দেখতে পাচ্ছ কলম, দেখতে পাচ্ছ খাতা, টেবিল, এই যে পানি, এই সব কিছুর কি আছে? আয়তন আছে। তাহলে আমরা আরো একটি বৈশিষ্ট্য জানলাম পদার্থের, সেটি হলো পদার্থের কি আছে? আয়তন আছে। এবং আরো আমরা জানি পদার্থের আরো আছে ওজন আছে, আকার আছে। আমরা যদি দেখি সবাই দেখো এই যে বইটি, বইটি কি ওজন আছে না? হ্যাঁ, বইটি ওজন আছে। এই যে একটি কলম, এটারও কি আছে? ওজন আছে। এইটি কি একটি আকার আছে না এই বইটির? হ্যাঁ, আকারও আছে। তাহলে আমরা জানি পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে এই ওজন, আয়তন, আকার, এই সবগুলি কি আকৃতি, সবই কি পদার্থের বৈশিষ্ট্য। আমরা জানলাম পদার্থের কিছু কমন বৈশিষ্ট্য, তাই না? তো চলো এবার এবার আমরা সবাই আমার দিকে তাকাও, দেখো এখানে কি দেখতে পাচ্ছ? একটি গ্লাস দেখতে পাচ্ছ আমার হাতে? সবাই আমার হাতের দিকে তাকাও, দেখতে পাচ্ছ একটি গ্লাস? গ্লাস দেখতে পাচ্ছ? এই গ্লাসে কি আছে দেখো, একটি রাবার, এবং এই রাবার পর্যন্ত কি আছে? পানি আছে। সবাই মনোযোগ দিয়ে দেখো, রাবার পর্যন্ত কি আছে? পানি আছে। আমার গ্লাসটিতে রাবার পর্যন্ত পানি রাখা আছে। এবার যদি আমি এই বালিতে একটি, দেখো একটি কি দিলাম, পাথর দিলাম। এবার দেখো তো পাথর দেওয়ার পরে গ্লাসের কি অবস্থা, উপরিতল কি হয়েছে? পানি কি বৃদ্ধি পেয়েছে নাকি কমেছে? দেখো তো আমরা দেখতে পাচ্ছি কি, পানিটা কি রাবারের উপরে উপরিতলে বৃদ্ধি পেয়েছে পানিটা। এবার যদি আমরা এই পাথরটি বের করে নিয়ে আসি, এখন দেখতে পাবো আমরা, এখন আমরা কি দেখতে পাচ্ছি? রাবার পর্যন্তই কি আছে? পানি আছে। তা থেকে আমরা কি বুঝতে পারি, কি বুঝতে পারি বলতো? এটির কি আছে, এই কঠিন পদার্থ, এই পাথরটির কি ছিল? আয়তন ছিল। আর আয়তন ছিল বলে কি করছিল সে? এই গ্লাসে সে তার আয়তন নিয়েছিল, যার জন্য পানি বৃদ্ধি পেয়েছিল। বুঝতে পেরেছো সবাই? তোমরা এটা করতে পারবে? বাসায় গিয়ে এটা করবে এবং দেখবে, বাসায় তোমরা এটা করবে এবং দেখবে কিভাবে এই আয়তনের কারণে পানি বৃদ্ধি পায়। তাহলে চলো এবার আমরা এটি আর একটু দেখি, স্ক্রিনে দেখি। চলো চলো পরীক্ষাটা কি করতে হবে, এই যে পানি সহ একটি পরিষ্কার গ্লাস, রাবার ব্যান্ড এবং কিংবা একটি পাথরের টুকরো নিয়ে আমরা এই পরীক্ষাটি করেছি। কি পরীক্ষাটি করেছি?
পানি সহ একটি গ্লাস রাবার ব্যান্ড এবং তাতে কি রয়েছে কয়েকটি পাথর বা একটি পাথর তাই আমরা নিয়েছিলাম এই যে দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ এই দেখো পানি সহ গ্লাস রাবার ব্যান্ড আর কয়েকটি টুকি পাথর তারপরে আমাদের কি করতে হয়েছিল আমরা কি করেছিলাম আমরা যে কাজটি করেছিলাম সেটা এখন আমরা এই ছকের মধ্যে সেটা কি করব লিখব তোমরা সবাই খাতা বের করো এবং এই কাজটি তোমরাও করবে আমার সাথে এবং ছকের মধ্যে সেটা কি করতে হবে লিখতে হবে দেখো এরকম একটি ছক আঁকো ছক দেখো পানির গ্লাসে কি আছে এই যে উপরিতল ঠিক আছে আর পাথরের টুকরো দেওয়ার পূর্বে পাথরের টুকরো দেওয়ার পূর্বে এটা কি রকম ছিল এই যে দেখো দুই নম্বরে আছে পাথরের টুকরো দেওয়ার পর এবং পাথরের টুকরো সরিয়ে নিলে কি হয় সেটি আমরা সেটি তোমাদেরকে দেখিয়েছি দেখিয়েছি কিভাবে ওই পাথর থাকার আগে কি অবস্থায় ছিল হ্যাঁ পাথরের টুকরো দেওয়ার পূর্বে এবং দেওয়ার পর কি অবস্থা এবং সরিয়ে নেওয়ার পর কি অবস্থা হয়েছিল তোমরা সবাই দেখতে পেরেছ তাই না তাহলে আমরা কি করব একটি রাবার ব্যান্ড দিয়ে ওই জায়গাটুকু গ্লাসের পানিতে মাঝখান দিয়ে যে পর্যন্ত পানি ওই পর্যন্ত রাবার ব্যান্ড দিয়ে কি করব আমরা এইভাবে দেখো দিকে এই যে ঠিক এইভাবে রাবার ব্যান্ডটা আমরা যে পর্যন্ত পানি সে পর্যন্ত রাখলাম ঠিক আছে এখন এই রাবার ব্যান্ড এই পর্যন্ত রাখলাম রাখার পরে আমরা কি করলাম এটাতে পাথরের টুকরো দিয়ে দিলাম চলো দিয়ে দিই পাথরের টুকরো এই যে পাথরের টুকরো দিলাম এখন কি হলো পাথরের টুকরো দিলাম দেখো হয়েছে পাথরের টুকরো দিই তারপরে কি তাহলে আমরা এই যে চকের দ্বিতীয় কলামে পানির নতুন উপরিত চিহ্নিত করছি এবং খাতায় লিখতে বলছি তাহলে পানিতে যে বস্তুটা দিলাম আমরা এখন উপরিতল কি হলো দেখতে পাচ্ছ বৃদ্ধি পেল এখন যদি আমরা এটাতে কি একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছ না হ্যাঁ পরিবর্তন লক্ষ্য করতে পারছ তোমরা এখন যদি আমরা এই পাথরটা সরিয়ে নিই তাহলে এটা আগের অবস্থায় ফিরে যাবে তার মানে রাবার পর্যন্ত পানি থাকবে তাই না তাহলে আমরা দেখলাম এতে কি বুঝলাম আমরা এতে কি বুঝলাম বলতো হ্যাঁ আমরা তাহলে এই উপরিতলে আমরা এই কলমে লিখতে পারবো এই যে ফলাফল এ থেকে আমরা কি বুঝলাম এ থেকে আমরা বুঝতে পারলাম এই কঠিন পদার্থ কি করছে জায়গা দখল করছে তাই না তাহলে পদার্থ কি করে জায়গা দখল করে তার একটি প্রমাণ আমরা কি দেখলাম তোমরা নিজেরা করতে পারবে না এখন তাহলে ওই ছকটা কি পূরণ করতে পারবে হ্যাঁ ছকটাতে আমরা দেখলাম পানির এখানে দেখো সবাই দেখো পাথরের টুকরো বা মার্বেল দেওয়ার পূর্বে এতে পানির উপরিতল দেখো দেখো পাথরে টুকরো মার্বেল দেওয়ার পর এই যে পানির উপরিতল দেখো কতটা বৃদ্ধি পেয়েছে তারপরে পাথরের টুকরো বা মার্বেল সরিয়ে নেওয়ার পর কি হয়েছে আবার সেই পানি আগের অবস্থায় মানে রাবার পর্যন্ত আছে তাই না তাহলে চলো এবার আমরা কিছু বিষয় জেনে নিই আমরা ইতিমধ্যে জেনেছি পদার্থ কি করে জায়গা দখল করে তাই জেনেছি না তারপরে আরো আমরা কি জানব আমরা জানব কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে আয়তন বলে যে পরিমাণ জায়গা দখল করে তাহলে চলো আমরা এই বিষয়ে একটু দেখি কিভাবে পদার্থ কতটুকু জায়গা দখল করে চলো আমার সাথে দেখি প্রিয় শিক্ষার্থী আমাদের দিকে তাকাও কি দেখতে পাচ্ছ এটি একটি বই আর এটি কি পদার্থ তাহলে এই পদার্থটা যদি আমি টেবিলে রাখি তাহলে এটি কি করবে দেখো এদিকে এটি জায়গা দখল করেছে তাহলে এই বইগুলি কি করছে আমি টেবিলে রাখলাম বইগুলি জায়গা দখল করছে তাহলে পদার্থের আমরা কি পেলাম বৈশিষ্ট্য এটি কি করে জায়গা দখল করে দেখতে পাচ্ছ ল্যাপটপ ল্যাপটপটা আমি টেবিলে রাখলাম এটিও কি করলো জায়গা দখল করলো এবার এদিকে তাকাও কি দেখতে পাচ্ছ মোবাইল ফোন তাই না এটি আমি কি করলাম টেবিলে রাখলাম এটিও জায়গা দখল করলো এই যে গ্লাস পানি এই যে একটি গ্লাস এটি আমি রাখলাম এটিও কি করবে জায়গা দখল করবে পাশাপাশি এখানে কিছু খেলনা আছে দেখো খেলনা দেখতে পাচ্ছ এগুলো যদি আমি এখানে রাখি টেবিলে রাখি
তাহলে এটি কি করবে জায়গা দখল করবে এটি পাথর টুকরো এটি পাথর রাখলাম টেবিলে সেও কি করবে জায়গা দখল করবে খাতা দেখতে পাচ্ছো আমি এটাও যদি টেবিলে রাখি তাহলে কি করবে জায়গা দখল করবে তাহলে আমরা জানলাম কি পদার্থের এটিও একটি বৈশিষ্ট্য পদার্থ জায়গা দখল করে এবং এই পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে কি বলা হয় এই পরিমাপকে বলা হয় আয়তন কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে বলে আয়তন তার মানে এই বইটি যে জায়গাটুকু দখল করলো সেটি কি তার আয়তন এই ল্যাপটপটি যে জায়গাটুকু দখল করলো সেটি তার আয়তন তাহলে আমরা জানলাম পদার্থ জায়গা দখল করে এবং কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে ঠিক আছে বুঝতে পেরেছ ধন্যবাদ সবাই প্রিয় শিক্ষার্থী এবার সবাই তোমরা তোমাদের পাঠ্য বই বের করো চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পাঠ্য বই বের করো এবং এতে ৪০ পৃষ্ঠায় চলে যাও সবাই চলে যাও ৪০ পৃষ্ঠায় ৪০ এবং ৪১ পৃষ্ঠা সবাই একটু বের করেছ হ্যাঁ তাহলে সবাই বের করেছ ৪০ ৪১ পৃষ্ঠা চলে গিয়েছ তাই না তাহলে এখানে দেখো তোমাদের পাঠ্য বইয়ের যে অংশটুকু আছে সেটি একটু নিচু সুরে পড়ো মানে অর্থাৎ মনে মনে পড়বে আর কি শব্দ ছাড়া একটু সেটা পড়ো সবাই একটু পড়ো এটা দেখো পাঠ্য বইয়ের অধ্যায় ৬ ৪০ ৪১ পৃষ্ঠা দেয়া আছে আজকের আমাদের পাঠ্য বিষয় পদার্থ পেয়েছ হ্যাঁ পড়ছ সবাই তোমাদের খাতা বের করো বের করেছ তাহলে আজকে আমরা যে পড়লাম পদার্থ সে বিষয়ে চলো আমরা কিছু প্রশ্নের উত্তর দেখি চলো দেখি পর্দার দিকে দেখো এক নম্বরে দেওয়া আছে কি দেওয়া আছে নম্বর একে দেওয়া আছে পদার্থের বৈশিষ্ট্য কি কি বলো তো দেখি পদার্থের বৈশিষ্ট্য কি কি হ্যাঁ আমরা আজকে ক্লাস থেকে সেটা জেনেছি পদার্থের কি বৈশিষ্ট্য এটি কি করে আয়তন আছে জায়গা দখল করে আর কি বলেছিলাম ওজন আছে আকার আছে আকৃতি আছে তাই না হ্যাঁ এগুলি বলেছিলাম হ্যাঁ বলেছিলাম ওজন আয়তন আকার আকৃতি হ্যাঁ পেরেছো তোমরা ধন্যবাদ এবার চলো ২ নম্বর প্রশ্ন দেখি দেখেছি আয়তন কাকে বলে আমরা ইতিমধ্যে পড়েছি আয়তন কাকে বলে তোমরা বলতে পারবে বলো তো দেখি আয়তন কাকে বলে আমি জানি তোমরা পারবে হ্যাঁ কোন পদার্থ যেটুকু জায়গা দখল করে তাকে কি বলে আয়তন বলে ধন্যবাদ তোমাদের পেরেছ আমরা জানি কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে কি বলে আয়তন বলে ৩ নম্বর প্রশ্নে আমরা দেখছি কঠিন এবং তরল পদার্থের আয়তন মানে পরিমাপের একক কি কঠিন এবং তরল পদার্থের পরিমাপ কঠিন কি বলেছিলাম কঠিনের একক ঘন সেন্টিমিটার বা মিটার আর তরল পদার্থের পরিমাপের একক বলেছিলাম আমরা কি বলেছিলাম লিটার তাই না হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে সবাইকে ধন্যবাদ তাহলে এবার সবাই খাতা বের করো এবং বাড়ির কাজ লিখে নাও আজকে আমাদের বাড়ির কাজ বাড়ি থেকে পদার্থের তিনটি বৈশিষ্ট্য তুমি তোমার বিজ্ঞান খাতায় লিখে আনবে কি করবে বাড়ি থেকে দেখো বাড়ি থেকে পদার্থের তিনটি বৈশিষ্ট্য তুমি তোমার বিজ্ঞান খাতায় লিখে আনবে তাহলে কি করতে হবে বিজ্ঞান খাতায় কি লিখতে হবে তিনটি পদার্থের বৈশিষ্ট্য লিখতে হবে যেটি আমরা কি করবে স্কুল খোলা হলে তোমাদের স্যারদের দেখাবে ঠিক আছে কি করতে হবে বুঝতে পেরেছ ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে এই পাঠে থাকার জন্য এবং আশা করছি তোমরা নিয়মিত ভাষায় পড়াশোনা চালিয়ে যাবে এবং এই সব হোমওয়ার্ক স্কুল খোলা হলে তোমাদের স্যারদের দেখাবে মূল্যায়ন করার জন্য ধন্যবাদ সবাইকে আর যাওয়ার আগে আবার মনে করে দিতে চাচ্ছি এই করোনার সময়টাতে বাসায় থাকতে হবে নিরাপদ থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমাদের সবাইকে ভালো থাকার জন্য ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে